এটা চাকরির জন্য খুব দুর্ভাগ্যজনক। এখন সেই কারণে আমার কাছে মনে হলো এখনও ইন্দাবাস উঠতে চান। আওয়ালি সাহেবের একটা গুণ হলো উনি সাহেব মানুষ ছিলেন, অপর পক্ষের বক্তব্য শুনতে চান। তাই আমি এখনও আশাপ্রদ যে উনি আমার আমি আশাহত হব না, উনি নিশ্চয়ই সফল হবেন, শক্ত থাকবেন, মেরুদণ্ড শক্ত রেখে। এখনও আমি মনে করি যদি জনস্বার্থ বিরোধী হয় উনি বলতে চান। নির্বাচন কমিশন ব্যাপারে কোনো সন্দেহ নেই, সরকার যেমন দায়ী হবে নির্বাচন কমিশনও দায়ী হবে। তবে এখানে আমার মনে হয় যে নির্বাচন কমিশন এটাকে যে একদম 100% একমত হয়েছে তা না, ওনারা সরকারি চাপে আছে, নিচে আছে, ওনারা ভাবছেন কেন না আপনারা স্মরণ থাকতে পারে এমন হতে পারে যে নির্বাচনই হবে। এখনো আমরা একমাত্র বিএনপি কে আনার যে চেষ্টা আছে সেখানে নেগোসিয়েশনগুলিকে এখন এই তুলিয়ে আসলে সবাই মনে করে যে ইউনিয়ন আর একটা ভোটের চক্র উনি কেন আপনি দায়িত্বটা দেবেন, শুধু সেই জন্য ওনাকে বলেছি যে উল্টা কাজ করতে পারেন কি না, 150টাতে না করে 300টাতেই হবে, 5টা করে সেক্টরে, তাহলে আমরা দেখতে পাবো, পরীক্ষা করতে পারবো, জানতে পারবো সেটা যখন আমাদের দরকার সুষ্ঠু নির্বাচন। এটা হাসিনার জন্য যখন দরকার সুষ্ঠু নির্বাচন, আমাদের জন্য সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র না হলে নিজের দেশে যে বৈরাজ্য চলছে, অনেকগুলি সরকারি সিদ্ধান্ত বলছেন, যেমন ধরেন ওষুধের দোকান তাতে বাড়ার জন্য করা এইসব পাতলামি ছাড়া কি হতে পারে, একটা প্রত্যেকটা হাসপাতালে 100টা ওষুধের একটা ই থাকতে পারে না, এটা এক সপ্তাহ তো সময় দরকার, এটা তো কয়টা পাচ্ছি নষ্ট হবে বা কী হবে, তাই না আমাকে দৌড়াতে হবে না শিক্ষা নিয়ে এই জায়গার থেকে ওই জায়গায়। এইসব বৈরাজ্যগুলি সরকার যেহেতু জনগণ বিচ্ছিন্ন সেগুলি সমস্যাগুলি হচ্ছে। আমাদের চিফ ইলেকশন কমিশন আমার পিতাকে বিষয়গুলো মনে করেছেন পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে। এই আওয়াজ সাহেব আসার পূর্বে তারা এই কমিশন সুপ্রিম কোর্টে এই করেছে, আমি বলি এটা তো আপনার দায়িত্ব করে না, বরং আপনি তো ফয়সালা করেন। আমি যদি চ্যাপ পেরিয়ে দেখছেন তুমি বলেছে দেখে এটা দশে আসে আমার ফোন করে পড়ে দিন, আমি তো উঠেই হলো হাইকোর্টে খেলা আপনি যদি আপনি সাহেবকে চা খেতে ডেকে ওনাকে অনুরোধ করেন যে এটাকে শেষ করে দেন নিচে হোক, তাহলে হোক আপনাকে ঘুরবে না। আর তৃতীয় একটা কথা বলে দিই, না ভোটের প্রবর্তন না ভোটটাই যা করতেন আমার কোনো ক্যান্ডিডেট আমার পছন্দ না দাঁড়িয়ে আছে, সেটি আপনি যে তারা তারা শুনেছেন আমার কাছে মনে হলো আমাদের কাছে মনে হলো সেই সময়টা বাড়াবে আশা করি আমরা। না ভোটের ব্যাপারে ওনাদের মত আছে, সিপিএমের ব্যাপারে ওনারা আবার কমিশনও চিন্তা করবেন, রক্ষণকারিতা করবে না, ভবিষ্যৎ আপনাদের সফল রাখতে হবে, আপনাদের উপর ধীরে ধীরে বাস থাকবে ছিলেন। এই কমিশন আগে
সেটা তো দেখতে